দেশে করোনায় গেল 24 ঘন্টায় আরো 36 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণ হারিয়েছেন 5129 জন, নতুন শনাক্ত 1106 জন। এই নিয়ে মোট 3,57,873 জনের করোনা শনাক্ত হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুরু করছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এম এস আলম। দর্শক, আপনারাও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন 0222229281 অথবা 0966677731। এই নাম্বার দুটিতে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে অথবা চিকিৎসকের সাথে সরাসরি কথা বলতে পারেন। ডাক্তার সালাম, আজ কথা বলতে চাই প্রোস্টেট ক্যান্সার বিষয়ে। প্রোস্টেট ক্যান্সার কি সেটি আগে জানতে চাইবো আপনার কাছে, এবং সেটি আসলে বংশগত কারণে হয়ে থাকে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রোস্টেট ক্যান্সার একটা বিশেষ ধরনের ক্যান্সার যেটা প্রোস্টেট গ্রন্থিতেই হয়। এটা পুরুষদের অসুখ এবং খুবই স্বাভাবিকভাবে ক্যান্সার আপনি বুঝতেই পারেন যে এটা অস্বাভাবিক বৃদ্ধি যখন প্রোস্টেট ক্যান্সারের কোষগুলোতে ঘটতে থাকে তখন এটা নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যেতে চায় না। এই অসুবিধাটাই বলা হয় প্রোস্টেট ক্যান্সার। এটার ভ্যারাইটিস থাকতে পারে এবং আপনি জিজ্ঞেস করেছেন যে বংশানুক্রমে কোনো রকমে প্রোস্টেট ক্যান্সার হয় কি না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং প্রোস্টেট ক্যান্সারের এখন যত রকমের কারণ আমরা খুঁজছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি খুব সম্ভবত প্রোস্টেট ক্যান্সারের সেলগুলোতে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে, এই জিনেটিক মার্কার সিগনেচার হিসাবে এটা কিন্তু বংশানুক্রমে প্রবাহিত হতে থাকে। যেমন ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন, এই ধরনের অসুখগুলো, তেমনি ক্যান্সারের, পার্টিকুলারলি প্রোস্টেট ক্যান্সারের। আমরা তো এখন বলি যে বেশিরভাগ ক্যান্সারই হাই রিস্ক ক্যান্সার এবং যেগুলো মেটাস্টেটিক অর্থাৎ বিস্তৃত হয়ে গেছে বিভিন্ন অর্গ্যানে, সে সমস্ত অর্গ্যানের যারা সাফার তাদের পরিবারের সদস্যদের এই অসুখটা হওয়ারও সম্ভাবনা থাকে। সেই কারণে এটা বংশানুক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যেটা প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট যারা হাই রিস্ক প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন তাদের তুলিয়ে দেখা দরকার। জেনেটিক টেস্টগুলো এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, করা সম্ভব, এবং বর্তমানে 2020 সালে বেশিরভাগ গাইডলাইন, যেমন আমেরিকান গাইডলাইন, এনসিসিএন গাইডলাইন, ইউরোপিয়ান গাইডলাইন, সবাই কিন্তু খুবই গুরুত্ব দিয়ে বলছে যে তোমরা প্রোস্টেট ক্যান্সারের জেনেটিক টেস্টগুলো করো, কারণ এটা কোনো না কোনোভাবে জেনেটিক লিঙ্ক পাওয়াই যায়। তো সেই হিসাবে আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, ধন্যবাদ। জি, আমি এই যে প্রোস্টেট ক্যান্সারটি আসলে কেন হয় এবং কোন অবস্থাতে গিয়ে একজন মানুষ এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়, প্রাথমিক অবস্থাগুলো কি এবং তারা আসলে এই ক্যান্সারটি আক্রান্ত হওয়া থেকে কিভাবে সাবধান থাকতে পারে, এই বিষয়গুলো একটু জানতে চাইব। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন একসাথে হয়ে গেছে, আমি একটা একটা করে জবাব দিচ্ছি। জি, সঠিক কারণটা কি একটু বলা খুব কঠিন, তবে এটা পুরুষদের হয়, মহিলাদের হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটি তো খুব সহজেই বলা যায় যে সেক্সুয়াল ডিসক্রিমিনেশন তো আছে, একই সাথে এটাও বলা যায় যে অল্প বয়সে সাধারণত এটা হয় না, এটা সাধারণত বেশি বয়স, অর্থাৎ যাদের বয়স 50-এর উপরে, 55 থেকে 70-এর মধ্যে সবচেয়ে বেশি হয় এবং তারপরেও হয়। একটা পরিসর স্টাডিতে দেখাই যায় যে আমরা যদি মৃত ব্যক্তির যদি প্রোস্টেট গ্ল্যান্ড থেকে যদি আমরা বায়োপসি করি তাহলে প্রায় 60-এর দশকে যে সমস্ত রোগী আছেন কিংবা মানুষ আছেন তাদের মধ্যে প্রায় 60% রোগীর এই মৃত ব্যক্তির এই প্রোস্টেট বায়োপসিতে প্রোস্টেট ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু তাদের এই অসুখটা আগে ছিল না কিংবা উনি জানতেনই না, হয়তো অন্য কোনো অসুখে মারা গেছে। তার মানে এটা বলতে পারি যে প্রেভালেন্স অফ প্রোস্টেট ক্যান্সার ইজ হিউজ। অনেক পেশেন্টই অনেক কারণে মারা যাচ্ছেন, তাদের মধ্যে হয়তো প্রোস্টেট ক্যান্সার আছে সেটা ওনারা বুঝতেও পারেননি। এই কথার সূত্র ধরে আমি বলবো যে প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের জন্য একটা নীরব ঘাতক। এই অসুখটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে যায় তখন কিছু কিছু উপসর্গ দেখা যায়, পরীক্ষা নিরীক্ষা করে তখন অনেক কিছু পাওয়া যায় এবং ডায়াগনোসিস সম্ভব হয়, কিন্তু বেশিরভাগ সময়ে বেশি কোনো সমস্যাই তৈরি করে না। এছাড়াও কতগুলো অসুবিধা তৈরি করতে পারে, যেমন ধরুন প্রস্রাবের অসুবিধা,
সেক্সুয়াল প্রবলেম, বীর্যপাতের সাথে রক্ত আসা, কোনো কোনো সময় বিস্তৃত হয়ে গেলে তাহলে এটা সাধারণত বিস্তৃত হয় পিঠে কিংবা শিরদাঁড়ার হাড়ের ভেতরে, এইখানে প্রচণ্ড ব্যথা হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার প্রেজেন্টেড হতে পারে, অর্থাৎ ডাক্তারের কাছে যেতে পারেন। কিন্তু বেশিরভাগ সময় প্রস্টেট ক্যান্সার জানাই যায় না যে এটা ভেতরে ভেতরে বড় হচ্ছে, সে কারণে এটি নিরক্ষাত। এখন এটি আমরা জানার সঙ্গে সঙ্গে কিংবা আমরা যে কাজটি করতে পারি সেটি হলো সচেতনতা বৃদ্ধি। সচেতনতা এইটা দরকার যে আমার বয়স যখন 55 বছরের কাছাকাছি আছে, আমার সিরাম পিএসএ টেস্টটা বোধ হয় করা দরকার, এটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো পায়খানা রাস্তার ভিতরে আঙুল দিয়ে হয়তো প্রস্টেটটা একটু ফিল করে দেখতে পারেন। এটাকে বলে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। এই রেক্টাল এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে যদি পিএসএটা আমরা যদি দেখে নিই, পিএসএ হলো রক্তের একটা বিশেষ পরীক্ষা যেটাতে প্রস্টেট ক্যান্সারের স্পেসিফিক অ্যান্টিজেন একটা পাওয়া যায়, সেটি নির্ণয় করা সম্ভব। এটি যদি বেশি হয়, নির্ধারিত মাত্রার তুলনায় বেশি হয়, তাহলে সন্দেহ থাকে প্রস্টেট ক্যান্সারের একটা সম্ভাবনা আছে। এটারও মাত্রা ভেদে হয়তো অসুখ নির্ণয়ের সুবিধা হতে পারে। কিন্তু আপনাকে বলে রাখি, পিএসএ বাড়লে যে প্রস্টেট ক্যান্সার হতেই হবে এমন কোনো কথা নেই। অনেক কারণে পিএসএ বাড়তে পারে। এই পিএসএ যদি বাড়ে তখন ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় যে আসলে প্রস্টেট ক্যান্সারের জন্য বেড়েছে কিনা। একইভাবে এটাও বলতে হবে যে পিএসএ যদি কম থাকে, স্বাভাবিক মাত্রা যদি আমরা ধরে নিই 4 ন্যানোগ্রাম পার এমএল অফ ব্লাড, এই মাত্রার চেয়ে যদি কম থাকে অথবা যদি এই মাত্রাই থাকে, তাহলে কি আমরা বলবো যে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা নাই? না। পরীক্ষাতে বিভিন্ন ধরনের স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে প্রায় 15 ভাগ রোগীর প্রস্টেট ক্যান্সারের তাদের পিএসএ মোটেই বাড়ে না। এটার কারণ হতে পারে যে প্রস্টেট ক্যান্সারের শুধুমাত্র অ্যাডিনোকার্সিনোমা নামে যে ক্যান্সারটা হয় সেটাই 95% ক্ষেত্রে হয়, কিন্তু বাকি 5% কিংবা 10%-এর বেলায় অন্যান্য ক্যান্সার ডেভেলপ করে, তাদের কিন্তু পিএসএটা রক্তের মাত্রায় আসে না কিংবা পিএসএ সিক্রিট করে না। সেগুলো হলো যেমন ধরুন স্মল সেল ক্যান্সার অথবা সারকোমা অথবা নিউরোএন্ডোক্রাইন টিউমার, এই ক্যান্সারগুলো আমরা কম দেখি প্রস্টেটে কিন্তু হয়, এগুলোতে আবার পিএসএ বাড়ে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই হলো এডিনোকার্সিনোমাতে পিএসএ মাত্রা বাড়ে। এখন কারো বেশি বাড়ে কারো কম বাড়ে, অসুখ যত বিস্তৃত হবে তত পিএসএ মাত্রা বাড়তে থাকে। যেমন যদি কারো পিএসএ 10 থাকে তাহলে আমরা অথবা তার নিচে থাকি, এবং প্রস্টেট ক্যান্সার যদি বায়োপসি করে ডায়াগনোসিসটা সম্পন্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা লো রিস্ক প্রস্টেট ক্যান্সার। ইন্টারেস্টিং হলো লো রিস্ক প্রস্টেট ক্যান্সারের কোনো চিকিৎসা না করলেও খুব অসুবিধা নাই, এবং তারা মাঝে মাঝে যেটা করবেন সেটা হলো বছর 3 মাস পর পর একটা পরীক্ষা নিরীক্ষা করুন, ডাক্তারের কাছে আসলেই ডাক্তারই বলতে পারবেন যে না আপনার কোনো সমস্যা নাই, যেমন আছেন তেমনি থাকেন। অনেক মানুষ আছেন যাদের প্রায় 20 বছর হয়ে গেছে প্রস্টেট ক্যান্সারের, লো রিস্ক প্রস্টেট ক্যান্সার, এদের কোনো চিকিৎসা ছাড়াই ভালো আছেন। তার মানে হলো দুটো জিনিস, প্রথম কথা হলো চিকিৎসার জন্য যে ঝুঁকিটা সেই ঝুঁকিটা নাই, এবং চিকিৎসা রিলেটেড যে সমস্ত জটিলতা হয় সেই জটিলতাও নাই, ওনারা স্বাভাবিক জীবনই যাপন করেন। কিন্তু মাঝখান থেকে যদি করতে হয় সেটি হলো টাইম টু টাইম চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হয়, ফলো আপ যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা করতে হয়। জি, আপনি যেটি বলছিলেন যে প্রোস্টেট ক্যান্সার একটি ক্যান্সার নিয়ে আমি কতদিন বসে থাকব, তো এটার কারণে অনেকে অপারেশনে কিন্তু চলে আসেন, বলে যে না আমি আর সহ্য করতে পারছি না, আমার বরং এটা রিমুভ করে দেওয়াটাই ভালো। আপনি কিছু বলছিলেন বোধহয়। জি ডাক্তার সালাম, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি যেটি বলছিলেন যে প্রোস্টেট ক্যান্সার একটি নীরব ঘাতক, অর্থাৎ লক্ষণটি শুরুর দিকে বোঝা যায় না, এই যে লক্ষণটি বোঝা যায় না, এই ধরনের রোগ রোগে যেন আক্রান্ত না হয় প্রাথমিকভাবে কোনো খাদ্যাভ্যাসের কারণে এই ধরনের সমস্যা হতে পারে কিনা, অথবা নিজেদেরকে কিভাবে সচেতন রাখা যেতে পারে? খুব ভালো প্রশ্ন। সঠিক কারণটা যেহেতু আমরা প্রস্টেট ক্যান্সারের এখনো জানি না, অথবা যেটুকু জেনেছি যথেষ্ট নয়, তবে খাবার দাবারের যে প্রসঙ্গটা আপনি টেনে এনেছেন এটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যেটার উপরে গবেষণা প্রচুর হচ্ছে আমাদের দেশেও হচ্ছে। সেটি হলো আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে
ওয়েস্টার্নাইজড লাইফস্টাইল এবং ওয়েস্টার্নাইজড ফুডের দিকে কিন্তু ঝুঁকে পড়ছি, এবং সে কারণে আমরা অবাক হয়ে দেখছি যে প্রস্টেট ক্যান্সার আগে আমরা খুব কমই দেখতাম। 30 বছর আগে প্রস্টেট ক্যান্সারের জন্য চিকিৎসার জন্য আসতেন, এরকম রোগীর সংখ্যা খুবই কম ছিল। কিন্তু এখন আমাদের কাছে মনেই হচ্ছে যে প্রত্যেক বাড়িতে প্রস্টেট ক্যান্সারের রোগী আছে, হয় বাবা না হলে চাচা না হলে ফুপা খালু অথবা গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদা নানা, এরা সবাই কিন্তু পটেন্সিয়ালি ইম্পর্টেন্ট পেশেন্ট। আমেরিকাতে হিসাব করে দেখা হয়েছে প্রতি 9 জন পুরুষ মানুষের মধ্যে, বয়স্ক মানুষের মধ্যে একজনের প্রস্টেট ক্যান্সার আবিষ্কার করা যাবে, তার মানে প্রায় 10%, 1 in 10। আমাদের দেশে ওরকম না হলে 1 in 20 কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি কলকাতা এবং দিল্লিতে একটা খুব ভালো একটা স্টাডি হয়েছে, সেই সমীক্ষাতে দেখা যায় যে প্রস্টেট ক্যান্সার হলো সেকেন্ড কমনেস্ট ডিজিজ নেক্সট টু লাং। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসা পত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে স্বাগত আরো একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসা পত্রে। আজ আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এম এ সালাম। দর্শক, আপনারাও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ডক্টর সালাম, প্রোস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা চলছিল, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে যেহেতু লক্ষণ বোঝা যায় না, জীবনাচরণে কি ধরনের আসলে প্র্যাকটিসটা রাখলে মানুষ সাবধান থাকতে পারে অথবা এই রোগ থেকে দূরে থাকতে পারে? আমার ধারণা যে সমস্ত মানে পুরুষ মানুষের বয়স 55 বছর থেকে 70-এর মধ্যে, তাদের অন্তত বছরে একবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আর যদি কোনো সিমটম থাকে তার, প্রস্রাবের অসুবিধা অথবা পিঠের শীত দাঁড়াতে ব্যথা অথবা কোনো ক্রমে প্রস্রাবের সাথে রক্তপাত কিংবা বীর্যের সঙ্গে রক্তপাত অথবা প্রস্রাবের গতি প্রবাহে কোনো রকমের অসুবিধা, এটি হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। এটা যদি করা যায় তাহলে আমরা প্রস্টেট ক্যান্সার হয়তো প্রাথমিক অবস্থাতে আবিষ্কার করতে পারবো কিংবা নির্ণয় করতে পারবো। এটি একটা বিরাট সুবিধা যে প্রাথমিক অবস্থায় যদি এই রোগটি নির্ণয় হয় তাহলে এর গতি প্রকৃতি খুব ভালোভাবে নিরূপণ করা সম্ভব এবং এটাকে চিকিৎসা করে এটাকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তো এটা বলতে চাই যে প্রস্টেট ক্যান্সার ইজ কিউরেবল, যদি আমরা প্রিভেন্ট নাও করতে পারি কিন্তু কিওর করা সম্ভব। এখন প্রিভেনশনের কথা যেটা বলেছেন যে আমরা কি করে ভালো থাকতে পারি, সেটা সত্যি সত্যি খুব ভালো কোনো উপায় নাই। তবে একটা গবেষণা এই বিষয়ে হয়েছিল, পিসিপিটি ট্রায়াল। এই ট্রায়ালে তাদেরকে একটা হরমোন খেতে দিতে হতো, এই হরমোনটা দীর্ঘদিন খাওয়ার পরে এটা বোঝা গেল যে প্রস্টেট ক্যান্সার এটা প্রিভেন্ট করা সম্ভব কিংবা প্রতিরোধ করা সম্ভব, কিন্তু সবার জন্য না। প্রায় 25%-এর মতো পেশেন্ট উপকৃত হন, তারা হয়তো দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সারের বাইরে থাকতে পারে। কিন্তু এই সমস্ত পেশেন্ট যখন, এই সমস্ত স্টাডি পপুলেশন তারা যখন এই ওষুধটি বন্ধ করে, তারপরে তাদের যদি প্রস্টেট ক্যান্সার হয়, এগুলি সাধারণত খুবই হাই গ্রেড অর্থাৎ অত্যন্ত বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন প্রস্টেট ক্যান্সার। সে কারণে এই ওষুধটি আমরা দিতে পারি, এটাকে বলি বলি আমরা ফিনাস্ট্রাইড, ফিনাস্ট্রাইড ওষুধ অথবা ডিউটাস্টেরাইড, এটা দেওয়া যেতে পারে এবং অনেক ওষুধের সাথেই এটা ডি লাগানো থাকে। এই ওষুধে প্রস্টেট ক্যান্সার প্রিভেনশন হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে না, 25% পেশেন্ট উপকৃত হতে পারেন। কিন্তু তাদের যদি পরবর্তীকালে ডিসকন্টিনিউ করার পরে, যদি এই ওষুধটি ডিসকন্টিনিউ করার পরে যদি প্রস্টেট ক্যান্সার হয়, তাহলে তাদের প্রস্টেট ক্যান্সারটা হাই গ্রেডেড প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। সেই কারণে এই ওষুধটি দেওয়ার আগে রোগীর সাথে কিংবা ওই ব্যক্তির সাথে খুব ভালো করে বিষয়টি এক্সপ্লেইন করতে হবে।
জি, এই প্রোস্টেট ক্যান্সারের আসলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের দেশে কতটুকু সুবিধা আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিয়ে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সুলেমান চৌধুরী, আমার বয়স 75, আমার প্রোস্টেট গ্যালেন্ট বড় আছে, এগুলি অনেক বছর থেকেই। তো এই পরীক্ষা নিরীক্ষা বলছে 100 ml এর মতো প্রস্রাব আমার ওখানে আটকে থাকে, ওই নিচে হাত দিয়ে প্রস্রাবটা ক্লিয়ার করতে হয়। এই অবস্থা, এমত অবস্থা, আমার কি প্রোস্টেট গেলেন এটা কি সার্জারি করা উচিত? সেটাই আপনি যে সমস্ত কথা বললেন তাতে মনে হয় আপনি বেশ বিপর্যস্ত অবস্থার মধ্যেই আছেন, কাছাকাছি একজন ডাক্তারের সাথে আপনি পরামর্শ করুন। বাংলাদেশের যে প্রান্তেই আপনি থাকুন না কেন, জেলা শহর পর্যায়ে মোটামুটি ইউরোলজিক্যাল সার্ভিস কিন্তু বিস্তৃত হয়েছে। অতএব তারা যেকোনো একজনকেই যদি আপনি পেয়ে যান তাহলে তার সাথে বিষয়টি শেয়ার করুন। এটার পরে যদি উনি যদি মনে করেন যে হ্যাঁ প্রস্টেট ক্যান্সারের লক্ষণ মনে হচ্ছে এবং সেটা আর একটু বিস্তৃত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তাহলে হয়তো ইউরোলজিক্যাল অঙ্কোলজিস্টের কাছে পাঠাবেন। সেটা উনি আপনার ওই ইউরোলজিস্ট ডাক্তারই হয়তো আপনাকে নির্দেশনা দেবেন, ওই নির্দেশনাটা আপনি মেনে চলবেন তাহলেই হবে। জি, যদি সেগুলোতে নির্দেশ করে যে প্রস্টেট ক্যান্সার আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো চিকিৎসা নিরূপণ করার চেষ্টা করব যে ক্যান্সারটা অর্গান কনফাইন্ড অর্গানের মধ্যে প্রস্টেটের মধ্যে সীমিত পর্যায়ে আছে নাকি এটা বিস্তৃত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। যদি কাছাকাছি জায়গা পর্যন্ত বিস্তৃত হয় তাহলে আমরা খুব ভালো অপারেশনও করতে পারবো এবং এর সঙ্গে রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি যুক্ত করতে পারবো এবং প্রয়োজনে কেমোথেরাপিও এর সঙ্গে যুক্ত করা যেতে পারে। এই পদ্ধতিতে আজকাল আমরা বলি মাল্টিমডাল ট্রিটমেন্ট, এবং এই মাল্টিমডাল ট্রিটমেন্টে বেশিরভাগ লোকই দীর্ঘদিন ভালো থাকে। জি ডাক্তার সালাম, এই বিষয়টি আসলে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন, দর্শকদের প্রশ্নটি নিয়ে আসি। দর্শকের দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম উমর ফারুক। জি ওয়ালাইকুম আসসালাম, থেকে বলছি। জি আমি সারের কাছে আমার প্রশ্ন, আমার আপনার এমআরআই রিপোর্টে আমার প্রস্টেট ক্যান্সার সন্দেহ করতেছে। আপনার আপনার এক নাম্বার হলো ভেরি লো, দুই নম্বর লো, তিন নম্বর লো, আপনার ইন্টারমিডিয়েট, চার নম্বর হাই, বেড পাঁচ নম্বর ভেরি হাই। এখন প্রশ্ন হলো স্যারের কাছে, আমি একজন ইয়ের কাছে আন্ডারে স্যারেরই ছাত্র শফিকুর রহমান ইয়েতে বসে, উনি বললো যে প্রথম আপনাকে বায়োপসি করতে হবে, দেন আপনার যদি এটা নাও থাকতে পারে ক্যান্সারের লক্ষণ, কিন্তু আপনি সাসপেক্ট করতেছি যে এটা ক্যান্সারের উপক্রম, পিএসএ যেহেতু 18.4 প্লাস এমআরআই রিপোর্ট হলো আপনার এরকম। এখন আমি এই কখনো জীবনে, আমার 62 বছর বয়স, আমি কখনোই একটা ইঞ্জেকশনও নেই নেই শুধু ব্লাড পরীক্ষা ছাড়া। এখন আমি ভয় পাচ্ছি আর কি যে কি করব, কারণ স্যার বলছে যে যদি প্রস্টেটে ক্যান্সার না থাকে তাহলে আপনাকে এভাবে নর্মাল মেশিনের মাধ্যমে আমরা ওয়াশ করে দিব, আর যদি না হয়, যদি ক্যান্সার উপলক্ষ থাকে তো প্রস্টেট ফেলে দিব। এখন এই 62 বয়সে আমরা ক্যান্সার ইয়ে ফেলে দেওয়াটা কি ঠিক হবে বা কি করব বা আমার কি সমস্যা হবে? জি স্যার, আপনার যে বয়স তাতে সত্যি সত্যি বিষয়টা চিন্তার ব্যাপার, এটা আপনার চিকিৎসককে নির্ধারণ করতে দিন। চিকিৎসক নিশ্চয়ই আপনার বয়সের ব্যাপার, রিস্ক ফ্যাক্টর এগুলো নিশ্চয়ই অনুধাবন করবেন এবং সেই পর্যায়ে যেটি সবচেয়ে ভালো হয় সেটি করবেন। আপনার অন্য অন্য অসুখ বিসুখ কি আছে না আছে সেটিও খুব ইম্পর্টেন্ট, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, তারপর রেসপিরেটরি ডিজিজ, এই সমস্তগুলো যদি অনেক বেশি থাকে তাহলে হয়তো প্রস্টেট ক্যান্সারের জন্য আমরা কোনো কিছু নাও করতে পারি। পার্টিকুলারলি যদি প্রস্টেট ক্যান্সার যদি পাওয়া যায় এবং সেটা যদি লো রিস্ক হয় তাহলে হয়তো আমরা কোনো কিছুই করব না, কিন্তু যদি হাই রিস্ক হয় এবং আপনার জীবনের ঝুঁকি থাকে তাহলে সার্টেনলি আমাদের কিছু করতে হবে। আর যদি প্রস্টেট ক্যান্সার না থাকে এবং আপনার প্রস্রাব বিনাইন প্রস্টেটের জন্য যদি বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনার চিকিৎসক যা বলেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছেন, আপনি তাকে অনুসরণ করতে পারেন, তার প্রোগ্রামটা আপনি অবশ্যই
গ্রহণ করতে পারেন, কারণ এটা খুবই যুক্তিযুক্ত প্রোগ্রাম বলে মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ শ্রীজ। ডক্টর এম এ সালাম, আমাদের সাথে যুক্ত থাকুন, আরেকটি বিরতি নিয়ে ফিরছি, আলোচনা চলবে। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসা পত্রে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসা পত্রে। আজ আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এম এ সালাম। ডক্টর এম এ সালাম, আলোচনা হচ্ছিল প্রোস্টেট ক্যান্সার নিয়ে, এই বিষয়টি জানতে চাইবো আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সারের আসলে চিকিৎসা কী ধরনের এবং এটি নিরাময়যোগ্য কি না সম্পূর্ণরূপে। আমরা সেই আলোচনাটায় আবার ফিরে আসি, এটি আলোচনা করছিলাম। এটা একটা ইউনিক অপরচুনিটি, আমরা সবসময় মানুষের সাথে কথা বলারও সুযোগ পাই না। এটি ঢাকা বাংলা চ্যানেল কিংবা ঢাকা ব্রডকাস্টিং কর্পোরেশনের মতো শোনায়, ডিবিসিকে অনেক ধন্যবাদ। প্রস্টেট ক্যান্সার চিকিৎসা সম্পর্কে বলতে গেলে প্রথম কথা হলো, যদি এটি সীমিত পর্যায়ে থাকে তাহলে এটা অপারেশন করে অথবা রেডিয়েশন থেরাপি দিয়ে এটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব, একেবারেই ভালো হয়ে যায়, কারণ 15-20 বছর পর্যন্ত ভালো থাকার সম্ভাবনা প্রায় 90%। কিন্তু যদি বিস্তৃত হয় তখন তার চিকিৎসাটা অনেক জটিল হয়ে যায়, তখন কম্বিনেশন অফ সার্জারি, রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি, কেমোথেরাপি আমরা একসঙ্গেই ব্যবহার করি। তো সেক্ষেত্রেও রেজাল্ট আমরা বলবো যে 10-15 বছরের বেঁচে থাকার সম্ভাবনা অলমোস্ট 60-80%। তার মানে এটা খুব ইমপ্রেসিভ আউটকাম, এটা আমি বলবোই, কারণ ক্যান্সার এবং তারপরে 10-15 বছরের বেঁচে থাকার সম্ভাবনা যদি 70-80% হয় বিস্তৃত ক্যান্সারে, আমি মনে করি যে এটি আগে সম্ভব হতো না। কিন্তু এখন যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আমাদের এই দেশে প্রচলিত হয়েছে তাতেই এই এই প্রযুক্তিতে এই অর্জন সম্ভব। এটি বিদেশের চিকিৎসা পদ্ধতিতেও যে রেজাল্টটা হয় আমাদের দেশেও একই রকম। এখন সবচেয়ে বিপজ্জনক সমস্যাটা হলো যদি মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার হয় এবং যদি ক্যাস্টেট রেজিস্ট্যান্ট প্রস্টেট ক্যান্সার হয়, দুটো একটু ডিফারেন্ট। মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার হলো শরীরের বিভিন্ন জায়গাতে যদি প্রস্টেট ক্যান্সার বিস্তার লাভ করে তাহলে এই চিকিৎসাটা বেশ কঠিন হয়ে পড়ে। এই বিস্তৃত চিকিৎসাটা, প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাটা মোটামুটি হরমোন নির্ভর। পুরুষদের যে হরমোন আছে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনটাকে যে কোনো ভাবে আমাদেরকে এর প্রবাহ অথবা এর সাপ্লাইটা বন্ধ করতে হবে। সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে করা যেতে পারে, অন্ডকোষ দুটো কেটে ফেলেও করা যেতে পারে, অথবা কোনো কোনো সময় আমরা LHRH অ্যান্টাগনিস্ট, LHRH অ্যাগনিস্ট এই সমস্ত ওষুধগুলোও ব্যবহার করি। এগুলো সব ইনজেক্টেবল ওষুধ, ইঞ্জেকশন দিয়ে দিতে হয়। কিন্তু সম্প্রতি LHRH অ্যান্টাগনিস্ট ওরাল ওষুধ খাওয়ার মতো ট্যাবলেটও প্রবর্তিত হয়েছে জাপানে। এটা রিসার্চের ফলে এই ওষুধটা সম্প্রতি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে, এবং এটা যদি আসে তাহলে চিকিৎসা পদ্ধতি অনেক সহজ হয়ে যাবে। বিস্তৃত ক্যান্সারের সার্ভাইভাল রেট, 5-year সার্ভাইভাল রেট অলমোস্ট 100%। 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা আমরা মোটামুটিভাবে চিকিৎসা করলে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শতভাগ নিশ্চিত করা যায়, কিন্তু 10 বছর বাঁচিয়ে রাখা খুবই কঠিন। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য নতুন নতুন সব ওষুধ আবিষ্কার হয়েছে এবং সে সমস্ত ওষুধ বাংলাদেশে প্রচলিত হয়েছে এবং বিকন ফার্মাসিউটিক্যালের মতো অন্যান্য ফার্মাসিউটিক্যাল এগুলো তৈরিও করছে, এই দেশেই তৈরি করছে। অর্থাৎ তাদেরকে আমরা এই সূত্রে সাধুবাদ জানাতে পারি যে তারা আমাদের তুলনায়, তারা অন্য দেশের তুলনায় যথেষ্ট অগ্রসর এবং অ্যাডভান্সড। সেই হিসাবে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাতে। যা কিছু বিদেশে আছে প্রায় সবই আছে, আর এখন বলতে পারেন যে আমাদের রোবোটিক সিস্টেমটা নাই, সেটি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা, সেটা খুব একটা ঠিক কস্ট এফেক্টিভ, অর্থাৎ এটার যে খরচ সেটার সাথে এর যে বেনিফিট সেটা ম্যাচ করে না বলেই এদেশে আসেনি। কিন্তু আমার ধারণা আমাদের আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে এই সুবিধাটাও প্রবর্তিত হবে। এখন দুটো কথা আমি বলি, রোবোটিক সার্জারি যে বিরাট একটা রেভলিউশন এটা তো ঠিকই, কিন্তু এটা অনেকটা এইরকম যে একটা শার্ট সেলাই করার জন্য আগে লোকে হাতে সেলাই করতো, এখন মেশিনে সেলাই করে। তো এই মেশিন দিয়ে
রোবোটিক দাভিঞ্চি রোবোটিক সিস্টেমটা ব্যবহার করাতে সুবিধাটা হলো সার্জন তারা খুব সহজে কপি খেতে খেতেই অপারেশনটা কমপ্লিট করতে পারে। আমরা এই সুবিধাটা আমাদের জীবনে হয়তো পেলাম না, কিন্তু আগামী ভবিষ্যতের যারা প্রজন্ম আসছে যারা ইউরোলজিক্যাল অঙ্কোলজিতে কাজ করবেন তারা নিশ্চয়ই এই সুবিধাটা পাবে। এবং আরও অ্যাডভান্সড রোবোটিক সিস্টেম আরও আসছে এবং সেগুলোতে কাজের সুবিধাও অনেক বেশি, কাজের নিপুণতাও অনেক বেশি। তো সেই জিনিসটা আমাদের দেশে না থাকলেও ল্যাপারোস্কোপি এবং ওপেন সার্জারিতে যে কাজটি করা যায় সেই কাজটি তো রোবট করে। অতএব চিকিৎসাটা ঠিকই আছে, হয়তো রোবোটিক সিস্টেম নিয়ে গুলো খুব মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ সিমিলার রেজাল্ট ক্যান বি অবটেইন বা একই রেজাল্ট আমরা ল্যাপারোস্কোপি এবং ওপেন অপারেশনে পেতে পারি। ওপেন অপারেশনে যে কাজটি করা হয় রোবোটিক সার্জারিতে সেই কাজটিই করা হয় শুধুমাত্র মেশিনের আর্ম দিয়ে, এর 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 বেশি কোনো প্রযুক্তি কিন্তু নয় এটা। অতএব এটার জন্য খুব ক্রেজ থাকার খুব একটা দরকারও নেই। মনে করি যে জি ডক্টর এম এস সালাম, আপনাকে আজ শেষ করছি, আমাদের আজকের আয়োজনটি শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের আয়োজনে সময় দেবার জন্য। অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, ডিবিসি কেও অনেক ধন্যবাদ। জি দর্শক, করোনাকালে চিকিৎসাপত্র এই ছিল এখনকার মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।